বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে আমি সরাসরি ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে আমাদের একটা স্পেশাল জিনিস রান্না হবে। তো আমাদের নতুন রাঁধুনি রেখেছি, তো তোমরা সবাই দেখলে খুশি হবে। আর ছোট্ট খুদের রাঁধুনির রান্নাটা দেখো। তো চলো সবাই দেখতে থাকো। দেখো, খুদের রাঁধুনিটাকে দেখতে পেয়েছো? তো রাঁধুনি রান্না করছে। তো প্রথমে রাঁধুনি আলুটা ভাজবে, তার জন্য আলুগুলো নিয়েছে। হুম হুম একটা একটা করে দে, আস্তে আস্তে দিবি, গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে। হ্যাঁ, ওরকম ছুঁড়ে কড়াই দিতে নেবো, আস্তে আস্তে গায়ে গায়ে দে, হাতে যেন লাগে না। ঠিক আছে, রেখে দেবার ফন্দিটা নে। তো ওই নতুন রান্না করছে, তো তো তারা রাঁধুনিটাকে একটু বলে বলে দিতে হবে। আস্তে দাঁড়া একটু হোক, তারপরে একটু খুন্তি না, খচাং খচাং করে খুন্তি নাড়লেই হবে। জল খুন্তিটা দিয়েছিস তো, ওই জন্য ভটভট করে আওয়াজ হচ্ছে তেলে। জল ধুয়ে ধুয়েছিস তো খুন্তিটা? তো তোমাদের রান্নার জন্য এই রাঁধুনিটাকে ডাকবে, ভালো করে দেখে নাও রাঁধুনিটাকে। নে এবার একটা একটা করে আলু, আস্তে আস্তে ফন্দিটা ঠিক করে ধর। হ্যাঁ, তো ও আজকে মাংসটা রান্না করবে, ওকে করানো হচ্ছে। ও কিন্তু বলে ওকে জোর করে রান্নাটা করানো হচ্ছে। ওরকম সবসময় খচ খচ করে ফন্দি নাড়লে হবে? আস্তে আস্তে, গ্যাসটা একটু জোরে দে। নে এবার তেলটার উপর অল্প করে চিনিটা দিয়ে দে। দে চিনিটা নাড়। কি হলো? চিনিটা একটু লাল লাল হবে তো গলে যাবে, লাল লাল আবার কি হবে? সব হবে। নে চিনিটা পুড়ে পুড়ে গেলে এবার দিবি। গলে গেছে, গোয়ালে নে তুই। নে কি একবারে রাঁধুনি ছিরি, আস্তে তেল ছিটকে অমনি আমার মুখে চলে আসবে গরম তেলটা, আর চোর কুড়ে যাবে একবারে, গরমে গরম হয়ে যাবো। এবারে দেখ হালকা লাল লাল এসছে, তো এবার দে লঙ্কাটা দিয়ে, জিরে নেই এখন, লঙ্কাটা দিয়ে দে, শুকনো লঙ্কাটা দে, কেটে দে দে। এবার তেজপাতাটা দে, এখান থেকে তেজপাতাটা দে, গোলমরিচ ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ওগুলো দে, লবঙ্গ, দারচিনি, হ্যাঁ একটু নাড়। ওই পেঁয়াজ নিয়ে আয়, পেঁয়াজ নিয়ে আয়, পেঁয়াজ দে, পেঁয়াজ দে, মশলাটা পুড়ে গেল। আস্তে আস্তে করে দে, তোল মে পেঁয়াজটা নাড়। দেখছি দেখে পেঁয়াজগুলো দিয়ে দে এবার, নিয়ে আস্তে করে একটু একটু করে। কি আসতে দেবো গ্যাসটা? গ্যাসটা আসতে দিলে কি হবে? জোরে জোরে খুন্তিটা ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। এবার কি দিতে হবে? নুন দিবি, ঠিক আছে, নুন নে। আরো একটু নে, চামচ নয় বেশি করে দে, ওটা ভর্তি করে দে। হ্যাঁ দে, দিয়ে না এত সময় নষ্ট করিস না তুই, আস্তে খুব সরে যাতে করতে হবে না। ভালো করে পেঁয়াজটা ভেজে তারপরে এ করতে হবে, মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, দাঁড়া তুই এবার ঠিক পারবি না, এরকম নিয়ে মাংসটা দিয়ে দেখ। নে মাংসটা দেখ, একটা একটা করে তোল, খুন্তি ওতে ঠেকা, ওই ওই ওইটার উপর রাখ, ধর
দে আমি তুলে দিই রে। এবার নাচ নাচতে পারবি তো? আমি করবো পারবি পিছনে ভালো না ধরি সাঁড়াশিটা কোথায় গেলো? দাঁড়া দিচ্ছি সাঁড়াশিটা দিয়ে ভালো করে ধরে এবার না আস্তে আস্তে তো খুদে রাঁধুনির রান্না তো তোমাদের সকলের নিমন্ত্রণ এক পিস করে সকলের হয়েই যাবে খুদে রাঁধুনিকে বাদ দিয়ে। কিরে তুই খাবি না তো? তুই সবাইয়ের জন্য করছিস তো? আলুগুলো দিয়ে না, এখন মাংসটা একটু কষানো হয় না, আলু দিয়ে দেবে। চন্দ্রমুখী আলু এক্ষুনি গলে আর পাক হয়ে যাবে, আস্তে আস্তে খুন্তি ঘোরাতে হয়, কোনো খচ খচ করে খুন্তি নাড়তে হয়। গরম লাগছে ঘেমে চান করে যাচ্ছি তো আমি মামাকে দেখ, মামাকে বলবি হ্যাঁ, মামা দেখুন আমি মাংস রান্না করেছি। মামা আজ মাংস, মামা বললো তাহলে মাংস কই আমার জন্য পাঠালি নি, আমি বসে রইলাম। এবার আদা রসুনটা দেয় হতে দে, মিক্সির ডাব্বাটা আস্তে করে হাত গলাবি ঠিক আছে? ওর ব্লেডটা প্রচুর ধার ঠিক আছে দে, নে রে এই ঢাকনাটাতে, ঢাকাটাতে আছে। এবার না সাঁচিটা ধর, এটা তো হোক, তারপরে লঙ্কা হলুদটা দিবি ঠিক আছে? না লঙ্কা হলুদ ঝুলছে, দে ওতে দে, গরমে অল্প অল্প করে লঙ্কা দিয়েছি, দিয়ে না সবে দেয় নি মার করছে সাঁড়াশি নে না। এবার এটা কষতে কষতে মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে, কষা হয়েই গেছে তবু আর একটুখানি কর, তেল ছেড়ে দিলে তারপর আলুটা দিবি দিয়ে আর ওই তুমি দাঁড়াও আমি অত কিছু জানি না, জলটা গরম আছে গরম জলটা দিবি ঠিক আছে? গরম মোটর একটু গরম করবেন তো, গেছে মোটরও চলবে, গরম আগুন ছুটছে, চান করা যাবে না, চান করা দায় হয়ে যাবে, যাওয়ার তারিখ গরম, টেম্পারেচার আছে কত গল্প 43 ডিগ্রি আসতে তো। চলো খুদে রাঁধুনির রান্না দেখো, মে আলুগুলো দে, একটু নেড়ে চেড়ে ওই জলটা ঢেলে দে, ওই তো দেখছি তো জলে এবার জলটা ঢেলে দে পুরো জলটা। হ্যাঁ দে, তো নদী বয়ে গেল নে, খুব ভালো হয়েছে না, আর আর ফোনটি নাড়তে হবে না। এবার কি করলে তো কালারটা
মানে একটু ফুটলে কালার এসে যাবে। তো চলো তো দেখো বন্ধুরা, মাংসের কালারটা এইটা এসেছে। তো ফুলের রাঁধুনির মাংস কেমন হয়েছে রাঁধুনি খেয়েই বলবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। রাঁধুনির রান্না সবাইকে শেয়ার করে দেবে, তাই তো রাঁধুনি? তো দেখি খুদে রাঁধুনি শেয়ার করে দেবে তো। লেগেছে 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 কোডিটা করো।